সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। সো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও কথা বলতে চাচ্ছি আমরা ফ্রি ফায়ারের অ্যাডভেঞ্চার বা যে কোনো ভাবে, মানে যে কেউ আপনারা খুলতে পারবেন, তো সেই ব্যাপারে। তো আজকের ভিডিও শুরু করি, এবং তোমরা যারা যারা দেখছো অবশ্যই একটা লাইক করে দাও। লাইক করলে কি হয়, আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেট হই। তো বেশি দেরি না করি আজকের ভিডিও শুরু করে দিই। প্রথমে তোমরা একটা ব্রাউজার সিলেক্ট করে নেবে, যেহেতু ক্রোম ব্রাউজার হলে ভালো হয়। তো প্রথমে সার্চ বারে তোমরা লিখবে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার বলে। তো আমার সার্চ করা আছে, বিধায় প্রথমে এসে গেছে, ওইটা আমি হাস ক্লিক করে দিলাম। তোমরা ওইটা লিখবা, এবং প্রথমে যে গ্যারিনার লোগো আছে ওইটা দিবেন। ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার সিম্পল লিখা, ওইটাতে ক্লিক করবেন। তো আমি দেখাই দিচ্ছি ভালো করে। ওখানে তো এখানে তোমরা ক্লিক করার, প্রথমত এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ইন্টারফেস হবে তোমরা দেখাচ্ছি, এখানে যাবেন। প্রথমত যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে লগ ইন ফেসবুক আর লগ ইন জিমেল দেওয়া আছে। তো তোমাদের লগ ইন ফেসবুকও হতে পারে, গেমিং তো ওখানে দেওয়ার দরকার নেই। তোমরা লগ ইন জিমেল দেবা, ঠিক আছে? তোমরা লগ ইন জিমেল দেওয়ার পরে এখানে তোমরা লগ ইন জিমেলে ক্লিক করবা। তোমার যত টাকা মোবাইলে যতটা তোমার জিমেল আছে অতটা আসবে। তো যে কোনো একটা সিলেক্ট করে নিবা, সেটা সিলেক্ট করার পরে তোমরা এখানে দেখতে পারবা। আমার যেহেতু প্রথমবার আমি অন্যটা দিয়ে ফেলছিলাম সেটা হয় না, তো দ্বিতীয়বারে আমি আরেকটা দিয়ে দিচ্ছি হয় কি। তো আমার যেহেতু আছে আগে থেকে, সেই জন্য আমার কি একটা এক হচ্ছে। তো তো তোমরা প্রথম খুলবা, যেহেতু তোমরা প্রথম খুলবা সেহেতু যে কোনো একটা জিমেল দিলে হচ্ছে। তো এখানে তোমরা এই ইন্টারফেস খুলে গেলে এখানে তোমরা ওই যে কপি আছে না কংগ্রেচুলেশন, ওই কোডটা তোমরা এ করে নেওয়া, কপি করে নেওয়া, নাইতে কিন্তু তোমরা সার্ভারে ঢুকতে পারবে না, ঠিক আছে? ওইটা কিন্তু কপি করা লাগবে, মাস্ট বি অবশ্যই। একটা স্ক্রিনশট নেবো আর একটা কপি করলে ভালো হয় তোমাদের, ঠিক আছে? যেহেতু দু এক সময় কপি না হতে পারে। তারপরে তোমরা ডাউনলোড লিঙ্কে, ডাউনলোড অ্যাপকে সার্চ দেবা, ক্লিক করবা, তোমার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পরে তোমাদের ওইটা ইন্টারফেস করা আছে, ডাউনলোড দিলেই পরে তোমাদের এরপরে ইনস্টল দিলেই আর কোডটা এন্টার করার পরে তোমাদের অ্যাডভান্স সার্ভার ওপেন হয়ে যাবে। আর এটা কিন্তু সীমিত সবার জন্য, ঠিক আছে? এখানে কিন্তু 16 তারিখ পর্যন্ত হয়তো বা তোমরা যারা খুলতে চাও ওখানে খুলে নিতে পারো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও।